শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি এখন ভালো আছি। আজ হলো শনিবার। আজকে দেখো সকাল সকাল আমি অলরেডি রেডি হয়ে গেছি। এখন কটা বাজে জানো? এখন আমি বাজে 6:45 মতো। কাল তোমাদের বলেছিলাম আমাকে একটু একটা জায়গায় যেতে হবে, সেটা হলো কলকাতা। আর কি আসছে না আজকে আমার বাড়িতে একজন অনেকদিন পর, 3 বছর পর আসছে। 3 বছর পর মেয়ে তার বাপের বাড়ি আসছে, মানে আমার ননদ আমাদের বাড়ি আসছে। 3 বছর আসেনি, অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারিনি। বাচ্চাদের পড়াশোনায় এই কাজ নিয়ে না ব্যস্ত থাকায় আসা হয়ে ওঠে না। কিন্তু দিদিকে এবার আমি বললাম যে দিদি এবারে কিন্তু আসতেই হবে, অনেকদিন তুমি আমাদের বাড়ি আসনি। তো দেখো রেডি হয়ে গেছি, কত্ত মাসেই যাচ্ছে না, আমি আর পল্টু যাচ্ছি, কারণ কত্ত মাসের একটু কাজ আছে, কিন্তু ও যেতে পারবে না। ও গাড়ি ঠিক করে দিয়েছে, গাড়িটা এলেই আমরা বেরিয়ে যাবো। অলরেডি গাড়ি এসে গেছে, দেখো গাড়ি আসতে আমরা উঠে পড়ে বসে পড়েছি। এবারে চলো কলকাতা, আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে। তো চারদিকে একদম এখনও কুয়াশা, দেখো ভালোই ঠান্ডা পড়েছে, কনকন করছে। সকালে উঠে স্নান করলাম তো, তাই ভালো করে আরও ঠান্ডাটা বুঝতে পারছে। তো চলো যাই, এই জাস্ট রওনা দিলাম। তারপর মাঝখানে একটু দেখি রাস্তায় একটু দাঁড়িয়ে চা খেতে হবে, কারণ ভালোই ঠান্ডাটা পড়েছে। আর আমি অ্যাপ্রেসটা দেখালাম তোমাদের, একটা বদলে মতো করে নিয়ে নিয়েছি, কিন্তু সকালটা একটু লাগে অ্যাপ্রেস সেটা হয়নি, সেটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে আমার, বুঝলে। এখানে একটু এসে দাঁড়ালাম, একটু চা খেলাম, কারণ অনেকদিনই আমি চা খাইনি। তো আজকে অনেক চা খেলাম, বেজে গেছি 7:47, 9টায় নাম, 9:30 বেজে এয়ারপোর্ট থেকে। চলো, তো তোমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, দিদিও ল্যান্ড করে গেছে, কিন্তু ব্যাগ ট্যাগগুলো নিতে একটু সময় লাগবে, এই জন্য আমরা একটু রোডটা এসে দাঁড়ালো। ভেতরটাতে ওই জায়গাটাতে কি ঠান্ডা লাগছে, আর হাওয়াটাও দিচ্ছে খুব, এত ঠান্ডা লাগছে যেন ভাবলাম রোদের দিকে এসে একটু দাঁড়াই। আমরা এখানে দাঁড়িয়ে আছি, দিদি বেরিয়ে এলে তারপরে বেরিয়ে যাব। আর এই জায়গাটা বেশ সুন্দর লাগে, আমি আগেও 2 বার এসেছি, দিদিরা এসেছিলো দিদিদের আনতে। এই জায়গাটা বেশ সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর। আর রোদটাও রয়েছে, বেশ ভালোও লাগছে দাঁড়িয়ে থাকতে। দিদি এখনও ফোন করেনি, আমি বারবার একটু চেষ্টা করছিলাম যদি দিদি আসে দেখতে পাই, কিন্তু এখনও এসে পৌঁছয়নি। তারপর আমি দিদিকে ফোন করলাম, দিদি বললেন না তোমরা দাঁড়াও আমি বেরিয়ে তোমাদের ফোন করছি। এখানে দাঁড়িয়ে রয়েছে, দিদি যখন ফোন করবে দিদিকে নিয়ে তারপরে বেরিয়ে যাবো। আমার জায়গাটা বেশ সুন্দর ফাঁকা, মানে এই জায়গাটা বেশ এত সুন্দর রোদ, একটা গরম লাগছে তো হাওয়াটা গায়ের মধ্যে, তো আরামই লাগছে, এই জন্য এখানেই দাঁড়িয়েছিলাম। দিদি এলে বেরিয়ে যাবো, বাড়িতেও টুকটাক কাজ রয়েছে। অ্যাকচুয়ালি মায়েরও আসার কথা ছিল, মানে আমার শাশুড়ি মা, কিন্তু মা বললো না যাও তোমরা, কারণ আমিও চলে এসেছি। এবার আমাদের যেতে যেতে অলরেডি 12টা, তো গিয়ে আবার রান্না বান্না, মা বললো আমি না একটু টুকটাক ভাজাভুজিগুলো করে রাখবো, তুমি এসে একটু পোস্ত আর ডাল করে নিও। অ্যাকচুয়ালি দিদি মাছ মাংস কিছুই খায় না, দিদি টোটালি নিরামিষ খায়, এই জন্য আর কি আমাকে আমি গিয়েই রান্নাবান্নাগুলো সারবো।
তো তারপরে বাড়ি চলে এসেছিলাম তোমার সঙ্গে, তারপরে না অ্যাকচুয়ালি কথা বলা হয়নি আসার সময়। অ্যাকচুয়ালি আসার সময় না, আমার একটা প্রবলেম আছে, সকাল থেকে অ্যাকচুয়ালি কিছু সেরকম খাওয়া হয়নি, তারপরে চাটা অনেকদিন পর খেয়েছি না কি জানি, সেই জন্য আমার মাথাটা খুব ধরে গিয়েছিলো, মানে ভালো লাগছিলো না, যা শরীরটা অস্বস্তি লাগছিলো। তো তারপরে বাড়িটারই এসে গেছি, তারপরে এসে রান্নাবান্না টুকটাক একটু ডাল করেছিলাম, ঢেঁড়সের পোস্ত হয়েছিল, আলু পটল সেদ্ধ হয়েছিল, তো সে খাওয়া দাওয়ার পর এখানে একটু রোদে এসে বসেছি। তারপরে হঠাৎ করে একটা বেল নিয়ে এনে জোগাড় করা হয়েছে, আর বেলটা খেতে দিদি বরাবরই খুব ভালোবাসে, এই যে একটু বেল মাখছি, বেলটা খাবো। তো চলো একটু হাঁটা টাটা মারি, আবার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ তোমরা কমেন্ট করে জানালে না যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তো আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। তো চলো একটা করে কমেন্ট করে দেবো কষ্ট করে, আর লাইক বাটনটাতে একটা লাইক দিয়ে দিও। তো চলো আজকের মতো গুড বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।